সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কি সত্যি পলিটেকনিকে ডিপ্লোমাধারী, নাকি তিনি স্রেফ উচ্চ মাধ্যমিক পাস? কোন কলেজ থেকে তিনি ডিপ্লোমা করেছেন? বিজেপির বহিষ্কারকৃত নেতা অশোক সরকার দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে জনস্বার্থে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। হলফনামা দিয়ে দিলীপ ঘোষকে তা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দিলীপকে আগামী বৃহস্পতিবার হলফনামা দিতে বলে, কিন্তু দিলীপের আইনজীবী পার্থ ঘোষ অরাজি হন এত তাড়াতাড়ি হলফনামা দিতে। কারণ হিসাবে তিনি বলেন, এখন পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য দিলীপবাবু আজ মালদা তো কাল অন্য জেলায় থাকছেন, ফলে এত তাড়াতাড়ি হলফনামা দেওয়াটা অসুবিধে। অশোক সরকারের আইনজীবী আরিফ আলীর বক্তব্য, গত বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে বিজেপির রাজ্য সভাপতি যে হলফনামা দিয়েছিলেন সেখানে উল্লেখ রয়েছে ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেছেন তিনি। কিন্তু তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে জানা যায় ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ নামে কোনো কলেজ নেই। এরপর জানা যায় ঝাড়গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজ থেকে তিনি পাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু অশোক সরকারের আইনজীবী দাবি করেন, দিলীপবাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজ থেকেও উত্তীর্ণ হননি, তিনি নির্বাচন কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছিলেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। প্রধান বিচারপতি তখন প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি কোন কলেজে পড়েছেন তিনি সেই কলেজের নাম জানেন না, কলেজের নাম নির্বাচনে হলফনামায় ভুল দিলেন, অথচ অবাক করার মতো বিষয় ওই ব্যক্তি আবার জনপ্রতিনিধি হয়েছেন, এরপরই হাইকোর্ট ফলকনামা জমা দেওয়ার পরবর্তী তারিখটি জানিয়ে দেয়।